মারতে মনে চাইলে মারো, 3 বছর কারাগারে, ফেলে রাখতে মনে চাইলে তাও ফেলে রাখো। চ্যালেঞ্জ স্পষ্ট, হয়তো ইসলাম জিন্দা হবে, না হলে আমি মুর্দা হব। কিন্তু আমি জিন্দা থাকবো আর ইসলাম মুর্দা হবে, এটা কখনোই আমি হতে দেব না। আমাকে থামাতে চাইলে জানে মেরে ফেলো, তাহলে তো থেমে যাব। কিন্তু যতক্ষণ ভেতরে প্রাণ আছে, যতক্ষণ প্রাণে স্পন্দন আছে, যতক্ষণ ধমনীতে রক্ত প্রবাহিত আছে, মারতে মনে চাইলে মারো, গালি দিতে মনে চাইলে গালি দাও, ষড়যন্ত্র করতে মনে চাইলে ষড়যন্ত্র করো, 3 বছর কারাগারে, ফেলে রাখতে মনে চাইলে তাও ফেলে রাখো, যা মনে চাই করো, আল্লাহর কসম আমি দিন ছাড়তে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার তো 2টা পরিচয় আছে। এক পরিচয় হলো তিনি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, ব্যক্তি পরিচয়। আর এক পরিচয়ে তিনি আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ প্রেরিত নবী ও রাসূল, এটা তার ধর্মীয় পরিচয়। তো ব্যক্তি মুহাম্মদকে নিয়েও যাদের অ্যালার্জি ছিল না, এদের অনেকের অ্যালার্জি হয়েছে রাসূল মুহাম্মদকে নিয়ে এই যুগেও। হে আল্লাহ, হে মালিক আমার, আমার উপর যদি তোমার রাগ না থাকে, তোমার গজব না থাকে, তোমার ক্ষোভ না থাকে, তোমার ক্রোধ না থাকে, আমি কোনো কিছুতেই কোনো পরোয়া করি না। কে আমাকে মারলো, কে ধরলো, কে হামলা করলো, কে রক্ত ঝরালো, কে ক্ষতি করলো, কে পক্ষে গেল, কে বিপক্ষে গেল, কোনো কিছুতেই আমার কোনো পরোয়া নাই। আমি তো শুধু একটা জিনিসেরই ভয় পাই, না জানি তুমি আমার উপর রাগ করো, না জানি আমার উপর তোমার গজব চলে আসে। যদি এমন হয় আমার উপর তোমার সন্তুষ্টি থাকে, হে রব, দ্বিতীয় কোনো কিছুতে আমার কোনো পরোয়া নাই, না জানের পরোয়া, না মালের পরোয়া, না রক্তের পরোয়া, কোনো কিছুরই পরোয়া নাই। তবে হে আল্লাহ, তুমি যদি আমাকে নিরাপত্তায় রাখো, এটাই আমার জন্য অধিক প্রশস্তদায়ক। তো নিজের হকের ব্যাপারে এত ছাড় দিচ্ছেন, রক্তাক্ত হয়ে ক্ষতবিক্ষত দেহ নিয়ে ফিরছেন, যাদের কাছে তিনি গেলেন তাদের জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দেওয়ার দাওয়াত নিয়ে, নবীন নিজের জান্নাত নিশ্চিত করার জন্য, ওদের জন্য যাতে একটা জান্নাতের ব্যবস্থা হয়, জাহান্নাম থেকে যাতে মানুষগুলো বেঁচে যায়, এই নিয়তে গেলেন। সেই মানুষগুলো গ্রহণ না করবি না কর, কিন্তু দাওয়াতের জবাব তারা দিল পাথর দিয়ে, দলিলের জবাব দলিল না দিয়ে দিল শত্রুতা দিয়ে, বিদ্বেষ দিয়ে, এমনকি লাস্ট যে অনুরোধ করে এসেছিলেন, একটা কাজ করো, দাওয়াত গ্রহণ যদি নাই করো, এই বার্তাটা মক্কায় পৌঁছে দিও না, আবু জাহাল বন্ধুদেরকে এটা জানতে দিও না, না হলে ওরা বলবে দেখেছ মুহাম্মদ এবার অন্য এলাকার লোকদের সাথে হাত মিলাচ্ছে, সেখানে জঙ্গিবাদী কার্যক্রমকে স্ট্রং করে, এরপর ওদেরকে নিয়ে সেখানে ঘাঁটি গেড়ে, তারপর সেই ঘাঁটিতে লোকদেরকে প্রশিক্ষিত করে সবাইকে নিয়ে তারপর মক্কায় সে আক্রমণ চালাবে, তা আমার জন্য মক্কার জীবন আরো বেশি যন্ত্রণাদায়ক হয়ে যাবে। তো দাওয়াত গ্রহণ না করলে নাই, খবরটা পৌঁছে দিও না। কিন্তু আল্লাহর নবী তয়েফ ত্যাগ করার আগেই ওরা খবর ঠিকই পৌঁছে দিয়েছিল, এত কিছুর পরও নবী তাদের ব্যাপারে আল্লাহর কাছে আরো ক্ষমা প্রার্থনা করেন, হে আল্লাহ আমার জাতিটারে মাফ করে দেন না, আল্লাহর তো বোঝে না, ওরা জানে না আল্লাহ কার সাথে বেয়াদবি করে, কার সাথে গোস্তাখি করে, আল্লাহ না বুঝে করে ফেলেছে, তুমি ক্ষমা করে দাও। কিন্তু একই নবী যখন জিহাদের ময়দানে এত প্রচন্ড যুদ্ধ লেগে যায়, 1, 2, 3 করে করে পরাপর 4টা উক্ত নামাজ নবীর কাজা হয়ে যায়, যুদ্ধ শেষে একসঙ্গে নবীকে 5 উক্ত নামাজ আদায় করতে হয়, এখন যুদ্ধের কারণে বাধ্য হয়ে যদি নামাজ তার যথাসময়ে না পড়া যায়, পিছিয়ে যায়, এর কারণে কোনো মুমিনের আমল নামায় একটা গুণা লেখা হয় না, কারণ এটা তার ঐচ্ছিক না, সে অবস্থার শিকার, এটা তার অপারগতা। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, সূরাতুল বাকারা সর্বশেষ আয়াত, আল্লাহ সাধ্যের বাইরে কারো উপর বোঝা চাপিয়ে দেন না। নারীদের যখন মাসিক চলে তখনও তো আল্লাহ তাআলা তার থেকে নামাজকে রহিত করে দিয়েছেন, নামাজ তার পড়া লাগে না, কাজাও করা লাগে না, আর রমজানের রোজা কাজা করা লাগে, রোজা তো বছরে 1 মাস, এটা কাজা করতে বাকি 11 মাস বসে খুব বেশি কষ্ট হবে না।
কিন্তু নামাজ তো দৈনিক পাঁচ ওয়াক্ত, এভাবে প্রতি মাসেই এখন তার মাসিকের দিনগুলো নামাজ যদি জমে, বিশাল একটা অঙ্কের নামাজ জমে যাবে, তার জন্য কষ্ট হলেও হতে পারে। এই কারণে আল্লাহ তিনি ছাড় দিয়েছেন। যদিও বাস্তবতা মুমিনের জন্য নামাজে কষ্ট হয় না, মুমিনের জন্য তো কষ্ট হয় তাকে নামাজ থেকে দূরে রাখে। জয়লাত কুরাতু আইনি ফি সালাহ, আমার নবী তো নিজেই বলেছেন, আমার আঁখও কি ঠান্ডা, চোখের শীতলতা রাখা হয়েছে নামাজের মধ্যে। আর ইহনি বিহায়া বিলাল, হে বিলাল একামত দিয়ে আমার দিলটাকে ঠান্ডা করে দাও। কারণ প্রকৃত মুহিব যে, আশেক যে আসলেই দিল থেকে আল্লাহকে ভালোবাসে, তার কাছে এর চাইতে মধুর বিষয়, মজার বিষয় কি হতে পারে? সে তার মাহবুবের সামনে, মাশুকের সামনে মুসল্লায় দাঁড়িয়ে যাবে, সে তার সামনে দাঁড়িয়ে তেলাওয়াত করবে, মুনাজাত করবে, দিলের কথাগুলো খুলে বলবে, তার বলতে দেরি হবে, মাহবুবের জবাব দিতে দেরি হবে না। সে বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মাহবুব বলবে হামিদানি আব্দি, সে বলবে আর রহমানির রহিম, মাহবুব বলবে মাজ্জাদানি আব্দি, সে বলবে মালিক ইয়াউমিদ্দিন, মাহবুব বলবে আসনা আলাইয়া আব্দি, সে বলবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মাহবুব বলবে হাযা বাইনি ও বাইনা আব্দি ওয়া লি আব্দি মা সা, সে বলবে ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, সঙ্গে সঙ্গে মাহবুব বলবেন হাযা লি আবদি ওয়া লি আবদি মা সাআল, তার বলতে দেরি হবে, মাহবুবের জবাব দিতে দেরি হবে না। আর তার ইমানের হালত যদি ভালো হয়, অবস্থা এমন হবে আন তাবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক, ইমানের হালত যদি ভালো হয় সে নামাজ পড়বে, মনে হবে নিজের চোখে রবকে দেখছি, নিজের সামনে সচক্ষে দেখতে পাচ্ছি, হ্যাঁ চামড়ার চোখ দিয়ে না, দিলের চোখ দিয়ে মাকামে মুশাহাদায় অবস্থান করে সে নামাজ আদায় করবে। ইমানের হালত যদি দুর্বল হয়, মাকামে মুরাকাবায় থাকবে, আমি দেখছি না তো কি হচ্ছে, মাহবুব তো দেখছেন, মাহবুব তো দেখছেন, আমার আওয়াজ শুনছেন, আমার তেলাওয়াত শুনছেন, আমার তাকবীর শুনছেন, আমার প্রতিটা হালতকে পর্যবেক্ষণ করছেন, এগুলোকে কেয়ামতের দিন আমার নাজাতের জরিয়া বানানোর ফয়সালা করছেন। আমি তাকে স্মরণ করছি দুনিয়ায়, তিনি আমাকে স্মরণ করছেন ফেরেশতাদের মজমায়, আমি আর কত উত্তম জায়গায় তার স্মরণ করব, এর চাইতে বহু উত্তম জায়গায় তিনি আমাকে স্মরণ করছেন। তো বান্দা, প্রকৃত বান্দা যে, প্রকৃত আশেক যে, নামাজে তার কোনো কষ্ট হয় না। আলা আবিদিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তার মনে যদি কষ্ট থাকে, মনে যদি ব্যথা থাকে, দিলে যদি পেরেশানি থাকে, কখনো আল্লাহ বলেন সব পেরেশানি দূর হয়ে যায়। আল্লাহর জিকির করলে, আল্লাহর স্মরণ করলে, নামাজের চাইতে বড় জিকির কি হয়? আকিমিস সালাতা লিযিকরি ওয়ালা যিকরুল্লাহি আকবার, তুমি সালাত কায়েম করবা আমার জিকির হিসাবে, আমার স্মরণে। আর শোনো, আল্লাহর জিকির হলো সবচাইতে বড়, কারণ প্রকৃত মুমিনের সব ইবাদত যেহেতু একমাত্র আল্লাহর জন্য হয়, এ কারণে প্রকৃত মুমিনের প্রতিটা ইবাদত আল্লাহ তাআলার দৃষ্টিতে জিকির বলে বিবেচিত হয়। মুমিনের নামাজও জিকির, মুমিনের রোজাও জিকির, মুমিনের হজও জিকির, মুমিনের যাকাতও জিকির, মুমিনের জিহাদও জিকির। এমনকি কোন একটা ইবাদত যদি জিকির থেকে খালি হয়, সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। কেউ নামাজ আদায় করলো, জিকির মানে স্মরণ, দিলে আল্লাহর স্মরণ নাই, ওর নামাজ শেষ করতে দেরি হয়, ফেরেশতারা সেই নামাজকে পুরনো তেনার মতো পেঁচিয়ে ওর মুখে ছুঁড়ে মারে, আর বলে তোর এই রকম গাফলতির নামাজ আল্লাহর দরকার নাই, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিস গ্রহণ করেন, আল্লাহ এক, তিনি সেটাই গ্রহণ করেন যেটা একমাত্র তার জন্য একনিষ্ঠভাবে করা হয়। আলা লিল্লাহ দ্বীনুল খালিস, একমাত্র নিরঙ্কুশ আনুগত্য, একনিষ্ঠ আনুগত্য আল্লাহর জন্য। তো কেউ যদি একমাত্র আল্লাহর জন্য জিহাদ করে, সেটাই তো জিহাদ হয়, অন্যথায় কিয়ামতের দিন মুসলমানদের যেই তিন শ্রেণীকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, তার মধ্যে এক শ্রেণী হলো শহীদ। জানেন সবাই কেন? আল্লাহ শহীদকে বলবেন তোরা জান দিলাম, দেহে শক্তি দিলাম, এত কিছু দিলাম, কি করেছিস তুই? সে বলবে আল্লাহ জানে সর্বোচ্চ ব্যবহার করেছি, তোমার পথে দিন কায়েমের মেহনতে শরীক হয়েছে, তোমার জমিনে দিন কায়েম করতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলেছি, আমার রক্তের বদৌলতে দুনিয়ায় জিহাদ কায়েম থেকেছে, তো এই যে আমি শহীদ হলাম একমাত্র তো তোমারই জন্য, তো এর চাইতে প্রাণের উত্তম ব্যবহার কি হয়, তুমি আমারে জান্নাত দিয়া দাও। আল্লাহ বলবে বান্দা আমি তো তোর দিলের অবস্থা জানি, তুই তো করেছিলি এজন্য যেন দুনিয়ায় তোরে বীর বাহাদুর বলা হয়,
যেন প্রমোশন পাও, যেন মানুষের মধ্যে বিশেষ অবস্থান তৈরি হয়, যেন সেনাপতির দায়িত্ব তোর কাঁধে আসে। তো যেই নিয়তে করেছিলি সেটা তো দুনিয়ায় পূরণ হয়ে গেছে, লোকে তোকে বীর বলার বলেছে, সেনাপতি হওয়ার হয়েছিস, যা কামানোর কামিয়েছিস সব তো হয়ে গেল, দুনিয়ায় তো সব ভোগ করে এসেছিস, এখন আমার কাছে কি চাও বান্দা? তো প্রকৃত মুমিন সে তো সব করে একমাত্র আল্লাহর জন্য, তার কোনো কিছু তো অন্য কোনো জিনিস তো শরীক থাকেই না, কারণ শিরিক দুনিয়ার মানুষই অপছন্দ করে, আল্লাহ তাআলা তো আর বহু দূর কি বাদ। আর একজন নারী, দুনিয়ার কোন নারী যার দিলে স্বামীর মহব্বত আছে সে সতীন পছন্দ করে, অথচ এই ক্ষেত্রে শিরিকে তার অত আহামরে সমস্যা এমন না, সে তার স্বামীর সৃষ্টি করে নাই, সে তার স্বামীর রিজিক দেয় না, স্বামীর হায়াত মুখ কোনো কিছু তার হাতে না, তারপরও সে শরীক চায় না, সতীন চায় না। তো রব্বুল আলামিন আল্লাহ সব করলেন আপনার জন্য, এমনকি তার একটা নেয়ামত ছাড়া আপনি দুনিয়াতে বাঁচতেই পারবেন না, প্রতি মুহূর্তে তার নেয়ামত ভোগ করেই যাচ্ছেন। তো যে রব্বুল আলামিন সব করলেন একাকীভাবে, এই কোনো কাজে তার কোনো শরীক নাই, না সৃষ্টিতে শরীক, না পরিচালনায় শরীক, না আপনার হায়াতে শরীক, না মৌতে শরীক, না উপকারে শরীক, না ক্ষতিতে শরীক, না রোগে শরীক, না সুস্থতায় শরীক, কোনো লাইনের কোনো শরীক নাই। তো সব কিছু করার পর আপনি যদি তার সঙ্গে আরেকজনকে শরীক বানান, তার চাইতে কার বেশি আত্মমর্যাদায় লাগবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি ভালোবাসতেন আল্লাহকে, এ কারণে একদিকে তিনি নিজের হকের ব্যাপারে এত ছাড় দেন, লাম ইয়াগযাব লিনাফসিহি কাত্তু, ব্যক্তিগত কারণে তিনি কখনো রাগ করেননি, বর্ণনার শব্দই তো এটা, ব্যক্তিগত কারণে রাগ করেননি। অনেক সময় না বুঝেও তো অনেকে তাকে কষ্ট দিয়ে বসেছে, রাসূল যাচ্ছেন উটের পিঠে চড়ে, এক বেদুইন ডাক দিল তাকে, এখন উট তো রানিং, থামতেও তো একটু সময় লাগবে, কয়েক কদম উট এগিয়ে যাবে, এখন মরুভূমির বেদুইন, তার কি আর এত ধৈর্য আছে? ডাক দিয়ে রাসূলের চাদর ধরে ফেললো খপ করে, এখন উট যায় সামনে, চাদরের টান পরে পেছনে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর তার গলায় পেঁচিয়ে গেল, গলার মধ্যে দাগ পড়ে গেল, কতটা জোরে টান লাগলে দাগ পড়তে পারে আপনি একটাবার কল্পনা করে দেখেন। নবীর কষ্ট হলো, নবী একটা ধমকও দিলেন না, বকাও দিলেন না, নিন্দাও করলেন না, তিরস্কারও করলেন না, বরং নবী নেমে আসলেন, তার সব কথা মন দিয়ে শুনলেন। সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের দশটা বছর খেদমত করেছেন, বাচ্চা মানুষ ছিলেন, তো তিনি বলেন এই দশ বছরে একটাবার তিনি আমাকে ধমক দেন নাই, বোকা দেন নাই, বলেন নাই এটা কেন করলা, সেটা কেন করলা না। এমনকি এক বেদুইন নবীর মসজিদে এসে পেশাব করতে শুরু করে দিল, সাহাবীরা ছুটে যেতে লাগলো, আজকে তুই শেষ, এত বড় সাহস, তুই মসজিদে আইসা পেশাব করস, নবী সবাইরে থামাইলেন, ইন্নামা বুইস্তু মুয়াসসিরিন ওয়ালাম তুবাসু মুআসসিরিন, আরে তোমাদেরকে প্রেরণ করা হয়েছে মানুষের সঙ্গে সহজ আচরণ করার জন্য, রূঢ় কঠিন আচরণ করার জন্য না, দুর্ব্যবহার করার জন্য না, আরে আগে তাকে ফারেগ হতে দাও, কাজ শেষ করুক, এই মাঝখানে থামিয়ে দিলে তার কষ্ট হবে। যখন সব শেষ হলো বলে দিলেন আফরিগু আলাইহি দাল্লান মিন মা, এবার এক বালতি পানি গিয়ে ঢেলে দাও, ঝামেলা খতম। তারে ডাকলেন, মহব্বতের সঙ্গে বুঝালেন, কাছে বসালেন, সেও বুঝে গেল, তো সাপও মরলো, লাঠিও ভাঙলো না। তো নবীকে তো এরকম বিভিন্ন সময় মুসলমানও না বুঝে কষ্ট দিয়ে বসেছে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দেওয়া দূরের কথা, তার প্রতিশোধ নেওয়া দূরের কথা, একটা কটু বাক্য বলেন নাই, মন্দ শব্দ ব্যবহার করেন নাই, কিন্তু আল্লাহর নবী, নবী হওয়ার কারণে আল্লাহর হক হিসাবে যারা তার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, কারণ তাদের দুশ্মনী ব্যক্তি মুহাম্মাদের সাথে ছিল না, তাদের দুশ্মনী ছিল রাসূল মুহাম্মাদের সাথে, এই ব্যক্তি মুহাম্মাদই তো 40 বছর তাদের মধ্যে ছিল, সেই সময়ও সে তাদের মতো চলে নাই, জাহেলি আচরণ করে নাই, সেই সময় সে বাজারি লোক ছিল না, তখনও সচ্চরিত্রবান ছিল, তখনও মানুষের জন্য কল্যাণকামী ছিল, আর হেরা গুহার ইবাদত সেটাও তো তার নবুয়তের আগেরই কথা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াত নাজিল হওয়ার কত আগ থেকেই তিনি হেরা গুহায় গিয়ে ইবাদত করেন, তো সেই সময় তো তার সঙ্গে ওদের মারামারি বাধে নাই, কোনো ভেজাল লাগে নাই, তো ব্যক্তি মুহাম্মাদকে নিয়ে ওদের তো কোনো আপত্তি নাই, তার জন্মেই তো ওরা দাসী আজাদ করে, তার জন্মেই ওরা খুশি প্রকাশ করে, তাকে দেখে দেখেই ওরা মুগ্ধ হয়ে আল আমিন উপাধি দেয়, আস-সাদিক উপাধি দেয়, ভালো মানুষ বলে স্বীকার করে,
এমনকি হাজরে আসওয়াদ স্থাপন করার বিতর্কের সময়ও কে এটার সমাধান দিবে, তখনও বিচারক মেনে নিতে তার ব্যাপারে কারো কোনো আপত্তি থাকে না। তিনি যেই ফয়সালা দেন সবাই এক বাক্যে মেনে নেয়, উপরন্তু এটাকে তার বিচক্ষণতা দূরদর্শিতা এটা বলে মেনে নেয় তারা। তো ব্যক্তি মোহাম্মদ নিয়ে তাদের কোনো সমস্যা নাই, ব্যক্তি মোহাম্মদের সালাত নিয়ে সমস্যা নাই, ব্যক্তি মোহাম্মদের হেলফুল ফজল নিয়ে সমস্যা নাই, ব্যক্তি মোহাম্মদের মসজিদ হারামের খেদমত নিয়ে সমস্যা নাই, ব্যক্তি মোহাম্মদের হেরাগুহার ইবাদত নিয়ে সমস্যা নাই। তাহলে সমস্যা লাগলো কিসের থেকে? কেন 40 বছরের বন্ধুরা রাতারাতি শত্রু হয়ে গেল? কেন চাচারা পর্যন্ত তেরে আসলো? কোন ক্ষতিটা বাকি রেখেছে? 3 বছর জেল খাটানোর খাটিয়েছে, দারুন নদওয়ায় তার বিরুদ্ধে যত ষড়যন্ত্র করার সব করেছে, গালি বা কোনটা বাকি রেখেছে? যেটা সম্ভব সেটা তো দিয়েছেই, যেটা অসম্ভব সেটাও তো কম দেয় নাই। পাগল বলেছে আমার আল্লাহর জবাব দিতে হয়েছে, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, তোমার রবের অনুগ্রহে তুমি পাগল না। জাদুকর বলেছে, গণক বলেছে আমার আল্লাহ জবাব দিয়েছে, আরে কারে কি বলো তোমরা, ওমা হুয়া বিকাউলি কাহিন কালিলাম মা তাদাক্কারুন। কোরআন একবার খুলে পড়ে দেখো না, এটা কোনো গণকের কথা না, কোনো জ্যোতিষীর কথা না, তোমরা উপদেশ খুব কমই গ্রহণ করো। কখনো বলে আরে না এটা কবির কবিতা, আল্লাহ জবাব দেন, ওমা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন, আরে না এটা কোনো কবিতার কবির কবিতা না, কত কবিতা জীবনে পড়েছো, পারলে একটা বার মিলিয়ে দেখো, তাও যদি দিলের মধ্যে সন্দেহ থাকে ফাতু বিআশরি সুয়ারিম মিন মিসলিহি মুফতারায়াত, এর মতো 10টা সূরা বানায় আনো, 10টা যদি না পারো ফাতু বিসূরাতিম মিন মিসলি, পারলে একটা সূরা বানায় আনো। এমন কি কখনো বলে এটা নবী মুহাম্মদ বানিয়েছে, আল্লাহর নামে চালিয়েছে, আল্লাহ জবাব দেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল, যদি মুহাম্মদ আমার নামে একটা কথাও চালাইতো লাখাজনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডান হাত ধরে ফেলতাম, এগোতে দিতাম না, লাখাজনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, তারপর তার গলার রগে আমি আল্লাহ কেটে দিতাম, আরে কথাই বলতে দিতাম না। কখনো বলে মানুষ শিখিয়ে দিয়েছে ওই অমুক খ্রিস্টানের থেকে, শিখে এসে এসে আরবে প্রচার করে, আল্লাহ বলে আরে ওয়ালাকাদ নাআলাম আন্নাহুম ইয়াকুলুন ইন্নামা ইউআল্লিমুহু বাশার, আমি আল্লাহ খুব ভালো করে জানি ওরা এটা বলাবলি করে, একটা মানুষ নাকি ওকে শিখিয়ে দিয়েছে, আরে পাগলের দল, লিসানুল্লাযি ইউলহিদুনা ইলাইহি আজামি ওয়াহাদা লিসানুন আরাবিয়্যুম মুবিন, যার ব্যাপারে বলছো সে শিখিয়ে দিচ্ছে, ওর ভাষাই তো আরবি না, ও আনারব লোক, অথচ এই কোরআনটা একবার খুলে দেখো না, এটা বিশুদ্ধ আরবি ভাষা, কখনো গালি দিচ্ছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, হে মুহাম্মদ ধিক্কার জানাই তোকে, তোর কি খায় দেয় কাম নাই, আমাদের এই ফালতু কথা শোনানোর জন্য এখানে ডেকেছিস, এখানে জমা করেছিস, আল্লাহ জবাব দেয়, আরে কাকে বলছিস তাব্বান শব্দ দিয়ে, শোন তাব্বান শব্দ যদি ব্যবহারের কোনো জায়গা থাকে তুই নিজে আছিস, তাব্বাতি আদা আবিল হাবি ওয়াতাব, মুহাম্মদ ধ্বংস হবে না, মুহাম্মদের জন্য ধিক্কার নাই, তুই আবুল হাব ধ্বংস হবি, তোর জন্য ধিক্কার, শুধু তুই ধ্বংস হবি না, যারা তোর শেল্টার দেয় তোর সেই বউ ধ্বংস হবে। তো কিভাবে কাটে তার এক একটা দিন? মক্কায় কি ছিল? 5 ওয়াক্ত ফরজ নামাজ এসেছে মেহরাজে, মক্কা জীবনের শেষের দিকে, রমজানের রোজা মদিনায়, হজ মদিনায়, জাকাত মদিনায়, কোরবানি মদিনায়, 2 ঈদ মদিনায়, জিহাদ মদিনায়, খেলাফত মদিনায়, ইসলামী অর্থনীতি মদিনায়, ইসলামের প্রথম সংবিধান দস্তুরে মদিনা সেটাও মদিনায়, তো সব কিছু হলো মদিনায়। এত উত্তেজিত কেন? মক্কায় তো তিনি মুজাহিদ ছিলেন না, তার জঙ্গি বলা লাগবে, মক্কায় তো তিনি দিন কায়েমের মেহনতে নামেন নাই, তার উগ্রবাদী বলা লাগবে, কি এমন হয়ে গেল যার কারণে এতদিনের আপন লোকেরাও রাত রাতারাতি পর হয়ে গেল? শুধু এক বাক্যের জন্য এত মারপিট হবে এটা তো মাথায় ধরে না, আর ওরা নিজেরাও তো কত বাক্য বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, খালি এক বলার মতো বাক্য হলে কি আছে এক বাক্যে, এই বাক্যের জন্য এত মারা লাগবে, ধরা লাগবে, কাটা লাগবে, দেশ ছেড়ে গেলে তখনও বাহিনী নিয়ে চলে যেতে হবে, আবু সুফিয়ানের কাফেলা নিরাপদে বেরিয়ে আসলে তখনও সেখানে বসে যুদ্ধের দামামা বাজাতে হবে, এরপর সেই যুদ্ধ শেষ করেই আসতে হবে, এত শত্রুতা কেন? কারণ একটা, সেই কারণ হলো এটা না নবী নামাজ পড়েন, এটা না নবী রোজা রাখেন, এটা না নবী হাজ করেন, এটা না নবী মসজিদে হারামের খেদমত করেন, এটা না হাজিদের জমজমের পানি পান করেন, এটা না মসজিদে হারামের বিনির্মাণে শরীক থাকেন, বরং এটা তিনি যার নামে কালেমা পড়েন তার দিন কায়েম করেন। মক্কার যুগেরই তো কথা বললেন, থামাতে চাও আমাকে,
কিসের লোভ দেখাও আমাকে? ফাওয়াল্লাহি লাও ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি, আমার ডান হাতে এনে যদি আকাশের সূর্যটা রাখো, বাম হাতে যদি আকাশের চাঁদ এনে দাও, আরে শুনে রাখো কান খুলে, আল্লাহর নামে কসম করে বললাম, মা তারাকতুহু, আমি আমার আদর্শ ছাড়বো না, বর্জন করবো না, এক চুল সরবো না, হাত্তা ইউযহিরাহুল্লাহ আও আহলিকা দুনাহু, যতদিন না আল্লাহ তার জমিনে ইসলামকে কায়েম করেন অথবা আমি নবী শহীদ হয়ে যাই।